রাজধানীতে ফের পাল্টাপাল্টি শক্তি প্রদর্শন সমমনা দলগুলোকে নিয়ে গণমিছিল করবে বিএনপি নয়টি স্পটে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন একটি গোষ্ঠী চায় দেশ অকেচো হয়ে যাক আলোচনার মাধ্যমে সব সমস্যা সমাধানের পরামর্শ তার ছুটির দিনে মেট্রো স্টেশনে ছিল মানুষের উপচে পড়া ভিড় উঠতে না পেরে ফিরে গেছেন অনেকেই নিভে গেল ফুটবল নক্ষত্র চির বিদায় নিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে বিশ্বজুড়ে শোকের ছায়া দক্ষিণ কোরিয়ার একটি হাইওয়ে টানেলে বাস ট্রাকের ব্যাপক সংঘর্ষ থেকে ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা নিহত পাঁচ আহত অন্তত ৩৭ জন লা লিগায় রাতে মাঠে নামছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ প্রতিপক্ষ ভায়াদোলিদ